আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদেরকে ভেট কনসালট্যান্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে ঘাস চাষের উপকারিতা, গাভীর জন্য বা গবাদি পশু প্রতিপালনে মোটা তাজাকরণে ঘাস চাষের যে উপকারিতা, এই উপকারিতা সম্পর্কে একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বদলগাছি নওগাঁ ডাক্তার নাজমুল হক স্যার, এনার কাছ থেকে আমরা ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জেনে নিব। তাহলে আর দেরি না করি, চলুন শুরু করা যাক। ছাড়ের মুখ থেকে আমরা কথাগুলো শুনি। গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবো 12 মাস। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, বদলগাছি নওগাঁ থেকে বলছিলাম। আসলে গবাদি পশুর জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ একটি গাভী পায়, তাহলে তার দুধের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনিভাবে গাভীটি সঠিক সময়ে গর্ভধারণ করতে পারবে এবং বাচ্চাটিও যেটি প্রসব করবে সেটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সুস্থ সবল বাছুর আমরা পাব। বর্তমানে আমাদের কৃষি জমিতে ব্যাপকভাবে ধান চাষ হয়, এছাড়া মিল, ফ্যাক্টরি, ইটের ভাটা, কলকারখানা, পুকুর খনন ইত্যাদির মাধ্যমে জমিতে এখন ঘাস চাষের পরিমাণটা দেখা যায় কম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে উন্নত জাতের যে বিদেশি ঘাসগুলো আমাদের দেশে আমরা প্রত্যেকটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বিতরণ করে থাকি, এর মধ্যে রয়েছে নেপিয়ার, পারা, জার্মান, জাম্বো। এই ঘাসগুলো প্রত্যেকটি প্রাণিসম্পদ দপ্তর থেকে এই ঘাসের বীজ অথবা কাটিং বিনামূল্যে বিতরণ করা হয়। এই নেপিয়ার যে ঘাসটি, এটির দুইটি ভ্যারাইটি আমরা আমাদের দেশে পাই। একটি সবুজ, যেটিকে সুপার নেপিয়ার বলে, আরেকটি লাল। এই নেপিয়ার পাকচং ঘাসটি দ্রুত বর্ধনশীল, খরা সহিষ্ণু, সহজ পাচ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। একটি নেপিয়ার ঘাসে আমরা সাধারণত দেখা যায় যে 8-9% গুড প্রোটিন পাই এবং 26-28% ফাইবার এবং হজমযোগ্য 55-58% আমরা পুষ্টি পেয়ে থাকি। তবে সবুজ পাকচঙের চেয়ে লাল পাকচঙের পুষ্টিগুণ একটু বেশি, কেননা এখানে গুড প্রোটিন রয়েছে প্রায় 15-16%, অপরদিকে সবুজ পাকচঙে রয়েছে 8-9%। এই ঘাসগুলো দ্রুত বর্ধনশীল হয়। আমরা কাটিংগুলো যখন জমিতে রোপণ করব, দেখা যায় 60-80 দিনের মধ্যেই আমরা খাওয়ানোর উপযোগী ঘাস পেয়ে যাব এবং ঘাসগুলো মোটামুটি 10-13 ফিট পর্যন্ত লম্বা হয়। ঘাস চাষের পূর্বে জমিকে একটু প্লাউইং করে নিতে হবে। জমিতে জৈব সার, গোবর অথবা মুরগির বিষটা লিটার আমরা দিতে পারি। এরপরে আমরা বেড তৈরি করে নেব। লম্বা লম্বা বেড করার পরে জমিতে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিংগুলো লাগাতে পারি। প্রত্যেকটি কাটিংয়ে 2-3টি বা 4টি গিট থাকলে ভালো হয়। একটি গিট থাকবে মাটির নিচে, একটি মাটির সমান্তরালে, একটি গিট থাকবে মাটির উপরে। ঘাসগুলো সাধারণত বর্ষার শুরুতে আমরা চাষ করার পরামর্শ দিই, কারণ এর সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের ফলে দ্রুত ঘাসগুলো বৃদ্ধি পায়। প্রতি বছর 4 বার আমরা একটি জমি থেকে ঘাসের কাটিং পেতে পারি। এবং ঘাসের ফলনের কথা যদি আমি বলি, তাহলে প্রতি একর জমিতে নেপিয়ার সবুজ পাকচং প্রায় 10-15 টন উৎপন্ন হয়, অপরদিকে লাল পাকচং প্রতি একর জমিতে প্রায় 12-13 টন উৎপন্ন হয়। এটাকে আমরা গ্রিন রেভলিউশন বলতে পারি। সবুজ বিপ্লব আমাদের ঘটবে, সেই প্রত্যাশা নিয়ে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।